আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি দেখার জন্য আপনারা সবাই আমন্ত্রিত। আশা করি ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন, কেননা আপনার একটি পরামর্শ আমাদের এই ইউটিউব চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আশা করি সবাই পাশেই থাকবেন। গুই বাবলা মাঝারি আকৃতির বৃক্ষ, এর পাতা তেঁতুলের পাতার মতো। গুই বাবলার বৈজ্ঞানিক নাম একাসিয়া ফরেসিয়ানা এবং এর ইংরেজি নাম সুইট একাসিয়া হুইশচে এবং নিডলবুস। এটি ফাবাসি গোত্রের এক প্রকারের উদ্ভিদ। সংস্কৃতে গুই বাবলাকে বলা হয় জালবুরুক। এর বাংলা অন্যান্য নাম গাবুর, গয়া বাবলা, গুয়া বাবলা ইত্যাদি। এছাড়া এই উদ্ভিদ আমাদের দেশে খরিদ বা খয়ের গাছ, সমী বা সাই গাছ হিসেবেও পরিচিত। এই গাছের আদি নিবাস আমেরিকা, তবে বাংলাদেশে এই গাছ প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়। বর্তমানে এটি বাংলাদেশ ছাড়াও আফ্রিকা, মধ্যপ্রাচ্য, ভারতের উষ্ণাঞ্চল, আরব ও অস্ট্রেলিয়ায় এই গাছ পাওয়া যায়। গুই বাবলার কাণ্ড অত্যন্ত শক্ত কাষ্ঠল, বাকল ফাটা ফাটা এবং ধূসর বর্ণের। কাণ্ড থেকে প্রচুর কাঁটা জন্মে। কাঁটাগুলো বেশ খাড়া এবং প্রায় আধ ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। এর পাতা দ্বিপক্ষল, 1 থেকে 1.5 ইঞ্চি লম্বা হয়। পত্রিকার রং সবুজ। পুরানো পাতার গোড়া থেকে ফুল জন্মে। ফুলের রং উজ্জ্বল পীতবর্ণ এবং সুগন্ধযুক্ত। ফুলগুলোর ব্যাস হয় প্রায় আধা ইঞ্চি। ফুল ফোটে শীতকালে আর এর ফল হয় বর্ষাকালে। এর ফল হয় শুটি আকারে। শুটিগুলো 2 থেকে 3 ইঞ্চি লম্বা হয়। শুটির গায়ে লম্বা লম্বা দাগ থাকে। গুয়ে বাবলা একটি ভেষজ উদ্ভিদ। আমরা বাবলার ওষুধ গুণের কথা জানি, কিন্তু গুয়ে বাবলা বা গয়া বাবলার যে চমৎকার ঔষধি গুণ সম্পন্ন তা হয়তো অনেকেই জানেন না। ভারতবর্ষের প্রাচীন সংহিতায় এই গাছের উল্লেখ রয়েছে। শুধু প্রাচীন সংহিতাই নয়, আধুনিক কালেও এ গাছের ব্যবহার কম নয়। বাংলাদেশের জাতীয় আয়ুর্বেদিক ফর্মুলারি 1992 অনুযায়ী বৃহৎ ক্ষুদির বটিকার প্রধান উপাদান হিসেবে গুয়ে বাবলার ছাল ব্যবহারের কথা বলা হয়েছে। এ ওষুধ মুখ, ঠোঁট, গলা, তালু, জিহ্বা, মাড়ির ঘা এবং দন্তশূল প্রশমন হিসেবে দেওয়া হয়। ইউনানি ফর্মুলারি 1993 অনুযায়ী গুয়ে বাবলাকে কসফাত সফেদ হিসেবে উল্লেখ করে উপদংশ, খোসপাচড়া, নালী, ঘা ও পচন নিবারক ওষুধের উপাদান হিসেবে ব্যবহার করা হয়েছে। আজ আমরা জানব গুই বাবলার বিশেষ কিছু ভেষজ উপকারিতা সম্পর্কে। তাহলে চলুন জেনে নেওয়া যাক। রক্তে শর্করার মাত্রা অত্যধিক বৃদ্ধি পেলে যে পরিস্থিতিগুলোর উদ্ভব হয় সেগুলোকে এক কথায় ডায়াবেটিস বা মধুমেহ বলা হয়। এই বিশ্বে ডায়াবেটিস একটি দ্রুত ছড়িয়ে যাওয়া মহামারী। মধুমেহ বা ডায়াবেটিস প্রতিকারে গুই বাবলার সারকাঠ 5 থেকে 12 গ্রাম পরিমাণ ভালো করে ছেঁচে আধা লিটার পানিতে সেদ্ধ করে 2 কাপ পরিমাণ হলে নামিয়ে ছেঁকে ওই রসটুকু 2 থেকে 3 বার খেলে উপকার হবে। এভাবে অন্তত 15 দিন খেলে আশা করা যায় আপনার মধুমেহ রোগ সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসবে। পেটে আলসার বা পেপটিক আলসার এক ধরনের ঘা বা ক্ষত। যে কোনো বয়সী মানুষই আলসার বা পেটের ঘাতে আক্রান্ত হতে পারেন। হেলিকোব্যাক্টার পাইলোরি নামের এক ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলে এই আলসার হয়। এই আলসার নিরাময়ের অন্যতম কার্যকরী একটি ভেষজ এই গুয়ে বাবলা। আলসার নিরাময়ের ক্ষেত্রে 1 গ্লাস গরম দুধের সাথে 1 চামচ গুয়ে বাবলা গাছের বীজ চূর্ণ সকাল এবং রাতে নিয়ম করে অন্তত 1 মাস খেলে আলসার ভালো হয়ে যায়। আমাদের লিভারের বিভিন্ন রোগ এবং হজমের সমস্যায় গুয়ে বাবলা ভীষণ উপকারী। গুয়ে বাবলার পাতার রস শিশুদের পেটের বিভিন্ন অসুখে ঘরোয়া ওষুধ হিসেবে দারুণ কাজ করে। এছাড়াও এটি টাইফয়েড রোগ এবং এ রোগের জীবাণু রোধে অনেক কার্যকরী। গুই বাবলার বাকল বেটে সর্ষের তেলে মিশিয়ে সেই তেল চুলকানির উপর মাখলে তা ভালো হয়ে যায়। এই গাছের পাতার রস কোষ্ঠকাঠিন্য ভালো করে। গুই বাবলার কুচি পাতার রস আয়ু, বল ও
যৌনশক্তি বৃদ্ধি করে এবং একই সাথে আমাদের বার্ধক্যজনিত সমস্যা কমায়। প্রতিদিন একটি করে গুই বাবলা পাতা খেলে চুল পড়া রোধ হয় এবং চুল ঘন ও সবসময় কালো থাকবে। একই সাথে এটি আমাদের তারুণ্য ধরে রাখে এবং অকালে দাঁত পড়বে না ও চোখে চশমা দিতে হবে না। স্নায়ু শক্তি বৃদ্ধি ও শারীরিক দুর্বলতা কাটাতে গুয়ে বাবলা পাতার রস অনেক কার্যকর। এজন্য গুয়ে বাবলা পাতার রস 3 থেকে 4 চামচ নিয়ে 1 গ্লাস দুধের সাথে মিশিয়ে সকাল ও বিকাল খেতে হবে। 1 সপ্তাহ পান করলে উপকার পাবেন। গুই বাবলার গাছের বাকল ও পাতার রসে আছে অ্যালকালয়েডস, যা আমাদের উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। এছাড়াও মানসিক বিকারগ্রস্ততা, হিস্টেরিয়া রোগ উপশমে গুই বাবলা ব্যবহার হয়। দুধের সাথে এর বাকল চূর্ণ মিশিয়ে দিনে 3 বার সেবন করলে হিস্টেরিয়া রোগী সুস্থ হয়ে যায়। আমাদের রক্ত পরিষ্কার থাকলে আমাদের ত্বক ভালো থাকে, আর গুয়ে বাবলা পাতার রস আমাদের রক্ত পরিষ্কার রাখতে সাহায্য করে, আর এতে আমাদের ত্বক অনেক ভালো থাকে এবং অকালে ত্বক বুড়িয়ে যায় না। তাই তারুণ্য ধরে রাখতে গুয়ে বাবলার পাতার রস কিন্তু অনেক কার্যকরী। প্রিয় ভিউয়ার্স, গুয়ে বাবলা গাছ সম্পর্কে আমাদের তথ্যগুলো যদি আপনার কোনো উপকারে আসে তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেলের সার্থকতা পূর্ণ হবে। আপনাদের বিভিন্ন গাছের সাথে পরিচয় করিয়ে দেওয়া, বনৌষধি বিভিন্ন গাছ সম্পর্কে জ্ঞান বাড়ানো এবং এদের উপকারী দিকগুলো তুলে ধরাই ট্রি লাভারের প্রধান লক্ষ্য। দয়া করে নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ ভিডিওটি দেখে আমাদের পাশে থাকার জন্য।